আজকে দশম শ্রেণীর বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান আলোচনা করব তোমরা এই ধরনের প্রশ্ন বিদ্যালয় থেকে পেয়ে থাকবে এর উত্তরগুলো তোমাদেরকে খাতাতে সুন্দর করে করে রাখতে হবে এবং বিদ্যালয় থেকে যবে বলবে তবে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পার্ট টুর সমাধান পাওয়ার জন্য দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে মাতৃীয় বিশ্লেষণ থেকে আর এর এক কি হওয়া উচিত তা নির্ণয় করো আমাকে মাতৃীয় বিশ্লেষণ করতে হবে আরকে তাহলে সবার আগে যে জিনিসটা আমাকে লিখে নিতে হবে সেটা হচ্ছে পিভি ভি সমান সমান এনআরটি এটা আমাকে লিখে নিতে হবে আর এর মাতৃ সংকেত বের করতে বলেছে তাহলে আমরা আরটাকে এদিকে লিখলাম তাহলে পিভি বাই কি হবে না এন হবে আরটাকে যদি আমি এখানে লিখি তাহলে এন এই পিভির নিচে চলে আসবে এবারে দেখো মাত্রা আমরা কিন্তু জানি যে পির মাত্রা কত পি হচ্ছে চাপ চাপের মাত্রা কত হয়ে থাকে এম এল ইনভার্স টি মাইনাস টু আর আয়তনের মাত্রা কি হয়ে থাকে আয়তনের মাত্রা আমরা জানি হচ্ছে এল কিউব এল কিউব হচ্ছে আয়তনের মাত্রা এন কে আমরা মোল বলে থাকি আর টি হচ্ছে টি হচ্ছে কেলভিন তাই জন্য কে আমরা লিখে থাকি তাহলে এই মানগুলোকে আমরা বসিয়ে দিলাম এইবারে আমরা সূচকের নিয়মে যোগ বিয়োগটা করবো তো কীভাবে সূচকের নিয়মে কী হয় যে পাওয়ারগুলোর যোগ বিয়োগ করতে হয় এখানে এম একটা আছে তাই জন্য এম বসে গেল এখানে দেখো এল তিন আর এখানে এল মাইনাস ওয়ান তো গুণ আছে ওপরে আছে দুটো এলই এবং আমরা জানি যে গুণের ক্ষেত্রে ঘাতগুলো কি করতে হয় যোগ করতে হয় তিন আর মাইনাস এক যদি আমরা যোগ করি তাহলে কত হবে না দুই হবে করেও দেখাতে পারো একটা লাইন এবারে বাকি থাকলোকে টি মাইনাস টু কারণ দেখো যোগ বিয়োগ তাদের মধ্যেই হবে যদি একই ধরনের একই ধরনের চলরাশি যদি থাকে তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে এখানে দেখো এল আর এল আছে একই ধরনের আছে বলে তাদের ঘাতগুলো কিন্তু যোগ হলো এটা মাথায় লাগবে আর নিচে যেমন ছিল তেমনই বসে গেল মোল ইন্টু আচ্ছা এম এল স্কোয়ার টি মাইনাস টু এটা কার একক এই মাত্রাটা আমরা দেখেছি যে কার্যের মাত্রা হচ্ছে এটা তাহলে আমরা এখানে কার্য লিখলাম আর মোল আর কি এটা মানে হচ্ছে উষ্ণতা তাহলে আমি এখানে উষ্ণটাকে লিখলাম তাহলে আমি রাশিতে কনভার্ট করে নিলাম মাত্রা থেকে রাশিতে এইবারে আমরা এককে পরিণত করব কারণ আমাদের এককটা চেয়েছে আমাকে মাত্রা বা রাশি এগুলো চায়নি আমি এটা করে নিলাম কি সুবিধা হবে দেখো যে কার্যের একক আমরা যদি এসআই পদ্ধতিতে দেখি কার্যের একক কি হয় কার্যের একক হচ্ছে জুল আচ্ছা মোল নিচে ছিল উপরে আসলে মোল ইনভার্স হয়ে গেল উষ্ণতাকে কে দিয়ে লেখে তাহলে কে ইনভার্স হয়ে গেল তাহলে এখানে কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে সুতরাং এসআই পদ্ধতি কারণ দেখো নাহলে তো আর্গ হয়ে যেত এখানে কাজের একক আর্গ সিজিএস পদ্ধতিতে আমি এটা এখানে কোনো নির্দিষ্ট পদ্ধতি বলিনি তাই জন্য আমরা কিন্তু এখানে লিখে রকম এইরকমভাবে যে এসআই পদ্ধতিতে পদ্ধতিতে তাহলে কি দাঁড়ালো জোল দাঁড়ালো জুল, পার মোল পার কেলভিন এটা দাঁড়ালো আচ্ছা সিজিএসএ লিখলেও হবে কোনো নির্দিষ্ট বলেনি তাই জন্য আমি এখানে আর উল্লেখ করছি না এইবারে দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি বলেছে দুই নম্বর বলেছে এস টি একটি গ্যাসের একশো বারো এম আয়তনের ভর জিরো পয়েন্ট টু টু গ্রাম ওই নমুনায় কটি অনু আছে গ্যাসটির মোলার ভর কত দেখো তুমি যদি মোলার ভর না জানো তাহলে কিন্তু অনুর সংখ্যাটা বের করতে পারবে না তাহলে আমাকে প্রথমে মোলার ভরটাকে বের করে নিতে হবে এবার মোলার ভর বের করব কেমন করে দেখো আমরা জানি বাইশ পয়েন্ট এস 22.4 টু পয়েন্ট ফোর লিটার আয়তনের ভরটাকে আমরা বলে থাকি হচ্ছে মোলার ভর তাহলে আমাদের এখানে দেখো মিলিলিটার আছে ফার্স্ট যে কাজটা আমাকে করতে হবে এই মিলিলিটারকে লিটার হবে মিলিলিটারকে লিটার করতে গেলে আমাকে কি করতে হয় হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা লিটার পেয়ে যাব তাহলে দেখো আমরা কীভাবে অঙ্কটাকে করছি দুই নম্বর অঙ্ক যে একশো বারো এম বলেছে সেই একশো বারো এমএলকে মিলিলিটারকে আমাকে লিটার করে নিতে হচ্ছে লিটার করতে গেলে আমরা হাজার দিয়ে ভাগ করব। এবং এই যদি আমি নিচের শূন্যগুলোকে উপরে তুলি টেন টু দি পার মাইনাস থ্রি দিয়ে গুণ আমরা বলতে পারি হয় হাজার দিয়ে ভাগ হয় টেন টু দি পার মাইনাস থ্রি দিয়ে গুণ একই ব্যাপার লিটার হয়ে গেল এবারে এস টি কি হয় যে এই যে লিটারটা পেলাম এর ভর কিন্তু বলে দিয়েছে জিরো গ্রাম তাহলে এক লিটারের ভর কত হবে জিরো পয়েন্ট টু টুকে ভাগ দেবো এই সংখ্যাটা দ্বারা আমি বললাম যে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটারের যে ভর তাকে আমরা বলে থাকি হচ্ছে মোলার ভর তাহলে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটারের ভরটাকে আমরা করবো ঐকিক নিয়মে করছি দেখো উপরে দুটো ঘর পর দশমিক একটা তাহলে মানে তিনটে ঘর পর দশমিক নিচে তাহলে টেন টু দি পার থ্রি আমাকে বসাতে হবে বা তিনটে শূন্য বসাতে হবে তো এর আগের আমি বললাম যে এর আগের প্রশ্নে আমার কি বললাম যে একই জিনিসের ক্ষেত্রে সূচকের মতো যদি আমরা ভাবি যে একই জিনিসের যদি পাওয়ারগুলোকে যদি যোগ করি তাহলে কি হবে এই ক্ষেত্রে দেখো মাইনাস থ্রি আর প্লাস থ্রিকে যদি যোগ করি তাহলে হচ্ছে জিরো মানে এটা এটা মেন কথা কেটে যাচ্ছে তাহলে একশো বারো দিয়ে দুশো চব্বিশকে কাটলাম তাহলে দুই হলো দুই দিয়ে বাইশকে গুণ করলাম চুয়াল্লিশ হয়ে গেল এটা কিন্তু কেটে গেল কারণ এখানে প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি এদের যোগ করলে তাহলে জিরো হবে কোনো সংখ্যার মাথায় যদি জিরো থাকে তাহলে তার মান হচ্ছে এক তাই জন্য এটাকে আর আমরা লিখছি না তাহলে আমরা কিন্তু গ্যাসটির মোলার ভর পেয়ে গেলাম তাহলে গ্যাসটির মোলার ভর কত হয়ে গেল এটা কিন্তু একটা উত্তর এটা হচ্ছে দুই নম্বরের উত্তর ছিল তাই জন্য এটাকে স্টার দিয়ে এরকমভাবে লিখে দেব এটাও উত্তর তাহলে গ্যাসটির মোলার ভর প্রথমে আমরা বের করে দিলাম মলার মোলার ভর কত বেরোলো চুয়াল্লিশ গ্রাম বেরোলো এবারে দেখো মোলার ভরে অণু কতগুলো থাকে অ্যাভোগার্ডের সংখ্যা তাহলে দেখো এখানে মোলার ভর পেলাম চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রামে অনুর সংখ্যা কত হলো তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু এন টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতগুলো তার মানে এই যে সংখ্যাটা এটাকে বলে অ্যাভোগার্ডের সংখ্যা তাহলে এক গ্রামে অনুর সংখ্যা কত তাহলে চুয়াল্লিশ দিয়ে ভাগ করবো ওই নিয়ম যেটাকে বলছি আর জিরো গ্রাম আমাকে বের করতে বলেছে জিরো গ্রাম ছিল নমুনাটার ভর তাহলে এই নমুনার মধ্যে কতখানি অনু আছে ঐকিক নিয়মে কিন্তু আমরা বের করতে পারি তাহলে এখানে দেখো দুই ঘর পর দশমিক হওয়ার জন্য আমি কি করলাম নিচে একশো লিখে দিলাম এবারে বাইশ দিয়ে চুয়াল্লিশকে কাটলে কথা হবে দুই এবার সিক্স পয়েন্ট জিরো টু টুকে দুই দিয়ে আমরা ভাগ করে দিলাম তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান হলো এবারে দেখো সূচকের সেই নিয়মটা মাথায় রাখবে এখানেও দেখো এখানে দশের মাথায় টোয়েন্টি থ্রি এখানে টেন টু দি পাওয়ার টু হবে কারণ দুটো শূন্য আছে তাহলে টু এই দুটো শূন্য যদি উপরে যায় মানে ধরো নিচে আছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর উপরে আছে এত আর নিচে আছে হচ্ছে ধরো এইটা একশো মানে দশের স্কোয়ার যখন সূচকের নিয়মে আমরা জানি যে কী করতে হয় ঘাতগুলোকে বিয়োগ করে দিতে হয় তাহলে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান হয়ে গেল তাহলে আশা করি বুঝতে এটা লিখবে না কিন্তু তোমরা তাহলে কত হলো না থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি ওয়ান এতগুলো রয়েছে এটা কিন্তু দ্বিতীয় উত্তর তাই দ্বিতীয় উত্তরটাকেও তোমরা কিন্তু লিখে নিবে এরকমভাবে রকম শুধু বের করে রেখে দিবে না এবং যেগুলো উত্তর হবে সেগুলোকে এই রকমভাবে স্টার্ট করলে কি হয় যে স্যারদের দেখতে সুবিধা হয় তাহলে আমরা লিখব যে নমুনার অনুর সংখ্যা তাহলে নমুনায় নমুনায় অনুর সংখ্যা তাহলে কতগুলো অনু আছে এখানে নমুনার মধ্যে অণু আছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান রয়েছে আচ্ছা এইবারে চলে এসো তিনের প্রশ্ন তিন নম্বর দাগে কি বলেছে বলেছে যে প্রধানত কি কি কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্ছুতি হয় তোমাদের বইয়ে দুটো কারণ আছে আমি এখানে দুটো কারণেই উল্লেখ করছি দেখো তিন নম্বর প্রশ্নের উত্তরে কি হবে আমরা জানি যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বে যে অঙ্গীকারগুলো করা হয়েছে বা যে বিষয়গুলোকে ধরে নেওয়া হয়েছে তার মধ্যেই ত্রুটি ছিল সেই ত্রুটির জন্যই আমরা দেখব যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য থাকে দেখো আমি লিখেছি রকম ভাবে যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের অঙ্গীকার হিসাবে ধরা হয়েছে যে আদর্শ গ্যাসের অনুগুলির বিন্দুভট সদৃশ্য অর্থাৎ অনুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য কিন্তু বাস্তব গ্যাসের আয়তন যতই ক্ষুদ্র হোক না কেন তাদের আয়তনকে উপেক্ষা করা যায় না তাহলে গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা কি দেখেছি গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে দেখেছি যে গ্যাসের আয়তনকে নগণ্য বলে তাকে ধরাই হয়নি সমীকরণে কিন্তু সেটাকে কিন্তু যতই কম হোক না কেন যতই ক্ষুদ্র হোক না কেন তাদের আয়তনকে কিন্তু কখনোই উপেক্ষা করা যায় না এটা এক নম্বর পয়েন্ট আমি ক দিয়ে লিখছি এটাকে কারণ দাগের নম্বরে যেহেতু এক দুই আমরা ব্যবহার করেছি তাই জন্য এখানে ডি বা ক খ দিয়ে তোমরা লিখবে তাহলে এটা হচ্ছে একটা কারণ গেল যে আয়তন ধরাতে ভুল ছিল দুই নম্বর কারণ এটাকে যদি আমি খ দিয়ে লিখি তাহলে কি দাঁড়িয়েছে দেখো গ্যাসের গতিতত্ত্বে ধরা হয়েছিল আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না কিন্তু বাস্তব গ্যাসে ক্ষীণ আণবিক বলের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাহলে দেখো ফার্স্ট ক্ষেত্রে বলেছিল আয়তন ধরাই হয়নি দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল তাদের বলা হয়েছিল যে আকর্ষণ বিকর্ষণ কোনো অনুগুলোর মধ্যে কাজই করে না আকর্ষণ বিকর্ষণ কাজ না করার জন্য তাদের কিন্তু ধরা হয়নি সমীকরণের মধ্যে সেই জন্য কি হয় উপরুক্ত উপরুক্ত দুটি কারণের জন্য বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসগুলি থেকে বিচ্যুতি লক্ষ্য করা যায় তাহলে এইভাবে তোমরা কিন্তু পয়েন্ট করে লিখবে সুন্দর হাতে লেখাতে কিন্তু করবে এবারে দেখো চার নম্বর দাগের প্রশ্ন কি বলেছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন দ্বিতীয় প্রশ্ন বলেছে যে বিবর্ধ কাজ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তর লেন সাপেক্ষে কোথায় রাখতে হবে দেখো যে প্রথম যে প্রশ্নটা ছিল যে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন তাহলে আমি এখানে দেখো কিভাবে লিখেছি দিনের বেলায় আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে উপস্থিত ক্ষুদ্র ধলুকণা গ্যাসের অণু সূর্য থেকে আগত রশ্মির বিক্ষেপণ ঘটায় দৃশ্যমান আলোর মধ্যে নীল ও বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তাই এই আলোর বিক্ষেপণ বেশি হয় আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোয় বেশি সংবেদনশীল তাই আমরা আকাশকে নীল দেখি তার মানে এটা তো বুঝতে পেরেছ যে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণটা বেশি হয়ে থাকে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিক্ষেপণের ব্যস্ত সম্পর্ক এবার যেহেতু নীল এবং বেগুনি উভয়েরই তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু তাহলে আমাদের চোখের ক্ষেত্রে বেগুনির তুলনায় নীলের সংবেদনশীলতা বেশি থাকার জন্য আমরা নীলের বিক্ষেপণটাকেই কিন্তু বেশি দেখে থাকি এবারে দ্বিতীয় প্রশ্ন বলেছিল এর সাথেই দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে কাজ রূপে ব্যবহার করতে গেলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষে কোথায় রাখতে হবে তাহলে বিবর্ধ কাজ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে রাখতে হবে তাহলে যে লেন্সকে আমি বিবর্ধক হিসাবে ব্যবহার করতে চাই তার ফোকাসের মধ্যে কিন্তু বস্তুকে রাখতে হবে এবারে চলে এসো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে পর্যায় সারণীতে গ্রুপ হয় খার একটি ইউরেনিয়ামের উত্তর মৌলের চিহ্ন লিখো তাহলে দেখো পাঁচ নম্বরের প্রশ্নটা পর্যায় সারণীতে গ্রুপ ওয়ান ভুক্ত মৌলদের খার ধাতু বলা হয় কারণ এই গ্রুপ এর মৌলগুলির অক্সাইড মানে এই সমস্ত গ্রুপের মৌলগুলি যে অক্সাইড তৈরি করে তারা জলের সাথে বিক্রিয়া করে খাড় উৎপন্ন করে সেই জন্য এক নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়ে থাকে একটি ইউরেনিয়ামের উত্তর মৌলের চিহ্ন বলেছে শুধু নাম বলেনি এটা নাম হচ্ছে নেপচুনিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে নাইনটি থ্রি সেই নাইনটি থ্রিকে তোমরা একটু নিচে লিখবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে করতে হবে আমি যেমন করে খাতায় করলাম সেইভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং দুটো প্রশ্নের মধ্যে যথেষ্ট গ্যাপ রাখবে আমি যা রেখেছি তার তুলনায় তোমরা একটু বেশি রাখবে পরিষ্কারভাবে কোনো কাটাকাটি যাতে না হয় য করে রাখবে যখন বিদ্যালয় বলবে তখন তোমরা জমা দিয়ে আসবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো